So x টা হচ্ছে number of tables and y টা হচ্ছে number of chairs. So এদের সামেশনটা অলওয়েজ 60 ইকুয়াল হতে হবে বা 60 থেকে ছোট হতে হবে, কারণ আমাদের স্টোরেজটা 60 আছে। তাহলে এই যে ইনইকুয়েশনসটা, এটা যেহেতু তোমার স্টোরেজ রিলেটেড, সেই জন্য এটাকে বলছে স্টোরেজ কনস্ট্রেইন্টস। ঠিক আছে, শর্টে লিখলাম CONST বা P দিয়ে হয়তো ফুল শব্দ না, তোমরা ফুল ফর্মটা লিখো। বাংলায় হচ্ছে ধারক বাধা গোষ্ঠী। ঠিক আছে, বাংলার নামটা অদ্ভুত নাম। এটা হচ্ছে ইকুয়েশন 4। বলো ইকুয়েশন 4 অবধি কারোর বুঝতে কারোর অসুবিধা নিশ্চয়ই নেই। নেক্সট হচ্ছে আমি লিখেছি দেখো ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজ বা ম্যাক্স। এই ম্যাক্স মানে কিন্তু রিলায়েন্সের ম্যাক্স না, ঠিক আছে, বা শপিং মলের ম্যাক্স না, এটা কিন্তু আলাদা। ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজ জেড ইজ ইকুয়াল টু দেখো 250 ইনটু এক্স প্লাস 75 ওয়াই। ঠিক আছে, এইটাকে আমরা যেটা বলছি, এটাকে ইকুয়েশন 5 নাম্বার দিয়েছি, এটাকে আমি বলছি অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভ ফাংশন। ঠিক আছে, বাংলায় দাঁড়াও দেখে বলি, লেখো বাংলায় যে যারা লিখছো তারা লেখো বাংলায় বিষয়াত্মক অপেক্ষক, বিষয়াত্মক অপেক্ষক, বিষয়াত্মক অপেক্ষক। ইংলিশে হচ্ছে অবজেক্টিভ ফাংশন। Objective function, ঠিক আছে, ইংলিশে হচ্ছে objective function. Max z মানে কি, দেখো objective মানে কি, আমার object কি। আবি তুমি একটা business করছো, তোমার object কি হওয়া উচিত, তোমার object কি হওয়া উচিত, maximize of profit, profitটাকে maximize করা, তাই তো। সো এই ইকুয়েশনসটাই তো আমার ম্যাক প্রফিটের ইকুয়েশনস। দেখো একটা টেবিল কিন, টেবিল কটা কিনছে, x খানা, 250 খানা করে এক একটা টেবিলের উপর প্রফিট, মানে টোটাল প্রফিট কত হচ্ছে 250x, y খানার চেয়ার, এক একটা চেয়ারের রেসপেক্টে প্রফিট হচ্ছে 75, তাহলে টোটাল প্রফিট কত হচ্ছে 75। তাহলে এদের টোটাল করলে কি হবে, এটা হচ্ছে টোটাল প্রফিট, তাই তো। তাহলে এটাকে ম্যাক্সিমাইজ করা, ওই জন্য দেখো লিখেছি ম্যাক্স জেড। তাহলে এইটাকে ম্যাক্সিমাইজ করাই তো হচ্ছে আমার অবজেক্ট, এটা অবজেক্ট, ঠিক কি না। সো ম্যাক্স, ম্যাক্স জেড মানে ম্যাক্সিমাইজ, এই ম্যাক্সিমাইজ অফ জেড ইকুয়ালস টু 250 প্লাস 75 ওয়াই। কি করে তৈরি হলো প্রথম কথা বোঝা গেল, আর কেন এর নামটা অবজেক্টিভ ফাংশন হলো সেটাও বোঝা গেল, স্বয়ং বোঝা গেল কি না গেল। এবার আমি আমি এই অঙ্কটা আমি একটা প্রবলেমস এর তুলে আমি তোমাদের বোঝালাম। এবার তোমাদের দুটো টাইপের কোশ্চেন আসে, বুঝে নাও কত টাইপের কোশ্চেন আসে, বুঝে নাও স্ট্র্যাটেজিটাকে বুঝো। একটা হচ্ছে তোমাদের এই যে কনস্ট্রেইন্টস, এই যে 1 2 3 4 করে যে 5 অবধি যে ইকুয়েশন গুলো তৈরি করলাম, তোমাদের ইকুয়েশন গুলো ফর্ম করতে দেয়, মানে একটা ওয়ার্ড রিলেটেড প্রবলেম দেবে, সেখান থেকে এই ইকুয়েশনস গুলোকে ফর্ম করতে হবে। আরেকটা টাইপের প্রবলেম দেয় যে এই এই ইকুয়েশনস গুলোকে ফর্ম করে, মানে তৈরি করে সেটাকে সলভ করতে হবে, এবং সেই সলভটা কিন্তু অবভিয়াসলি গ্রাফিক্যালি করতে হবে। ঠিক আছে, গ্রাফিক্যালি করতে হবে, মানে এলপিটি সলভের আরো অনেক মেথড আছে, সেটা তোমাদের শেখার জন্য তোমাদের ম্যাথমেটিক্স অনার্সে উঠতে হবে, গ্র্যাজুয়েশনে আসতে হবে আমার কাছে, সমস্ত কিছু সেখানে ডিসক্রাইব করব। বাট তোমাদের 12 এর সিলেবাসে যেটা আছে, ঠিক আছে, তোমাদের 12 এর সিলেবাসে যেটা আছে সেটা তোমাদের গ্রাফিক্যাল মেথডে সলিউশনস আছে, গ্রাফিক্যাল মেথডে সলিউশনস। সো তোমাদের ওয়ার্ড রিলেটেড প্রবলেম দেবে, আমাদের এই ইকুয়েশনস গুলোকে তৈরি করতে হবে, করে আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আমাদের কার ভ্যালুটা সলভ করতে হবে, অলওয়েজ জেনে রাখবে আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা সলভ করতে হবে, আমাদের অলওয়েজ অবজেক্টিভ ফাংশনসের ভ্যালুটা সলভ করতে হয়, এবং সেটা গ্রাফিক্যাল মেথডে সলভ করতে হয়। এই গ্রাফিক্যাল মেথডের জন্য সলভ করার জন্য কিন্তু
আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সাধারণত গ্রাফ পেপার দেওয়া হয় না, পেন্সিল আর স্কেল দিয়ে করতে হয়। সিবিএসই বোর্ডেও কোথায় দেয় আবার অনেক সময় দেয় না, সেটা একটু স্কুলে জিজ্ঞেস করে নেবেন। সো বুঝতেই পারছ তো, গ্রাফিক্যালি সলভ করতে হবে সবই পুরোটাই। তো এবার আমি দেখাবো গ্রাফিক্যালি সলভ করতে। হ্যাঁ বলো। হ্যাঁ একটা, হ্যাঁ একটা আন্দাজ, হ্যাঁ একটা একটা আন্দাজ হিসাবে আমাদের করতে হবে, আলটিমেট একটা ক্যালকুলেশনই বেরোবে এবং সেটা সঠিক বেরোবে, তো সেই আন্দাজটা একদম মানে ঠিকঠাক আন্দাজ ভাবেই করতে হবে, ঠিক আছে? মানে এটা লেখচিত্রের মতো না, ক্লাস 19 এর লেখচিত্রের মতো না, ঠিক আছে? যে একদম অ্যাকুরেট হতে হবে, তাতে কিছু যায় আসবে না। বাট আমাদের নাম্বারটা কি করে আসবে আমি একটা অঙ্ক দেখালেই বুঝে যাবে, আমি এটা দেখাচ্ছি এটাই দেখাচ্ছি বুঝতে পারবেন। তাহলে আমাদের এখানে ইকুয়েশন বলছি, এখানে ইনইকুয়েশন কি কি আছে? ইনইকুয়েশন মানে হচ্ছে অসমীকরণ। কি কি আছে? 5x + y আছে, লেজার ইকুয়ালস টু 100, x + y আছে, লেজার ইকুয়ালস টু 60, আর কি আছে? x, y গ্রেটার ইকুয়ালস টু 0, বা আলাদা করে লিখবো দরকার নেই, x গ্রেটার ইকুয়ালস, অনেক বইয়ে দেখবে এরকম কমা দিয়ে লিখে দিয়েছে, y গ্রেটার ইকুয়ালস টু, তাহলে একটু যা আছে। সবসময় মনে রাখবে যখন সলভ করার জন্য ইনইকুয়েশনগুলোকে লিখবে, নন নেগেটিভ রেস্ট্রিকশনস বা নন নেগেটিভ কনস্ট্রেন্টস, ঠিক আছে, সেটাকে লাস্টে লিখবে, ঠিক আছে? এবার এইটাকে আমরা সলভ করব বাই গ্রাফিক্যাল মেথড। আমি বললাম যে এবিপি সলভ করার আরো অনেক মেথড আছে, কিন্তু সেটা গ্র্যাজুয়েশনে শেখানো হয়, তোমাদের 12 এ অনলি গ্রাফিক্যাল মেথড আছে। কিভাবে করব খুব ভালো করে শুনবে, শুনবে এবং দেখবে। দেখো ফার্স্টে টার্মগুলো আমি বলে দিলাম, আশা করি সবার মাথায় ঢুকেছে। এবার আমাদের কাজ কি, জেড এর ভ্যালুটা বার করা, ম্যাক্সিমাইজ অফ জেড, মানে জেড এর ম্যাক্সিমাম ভ্যালুটা চাই, তাই তো? অবজেক্টিভ ফাংশন এর ম্যাক্সিমাম ভ্যালুটাই তো চাইবো, আর যদি খরচ হতো তাহলে সেটা মিনিমাইজ ভ্যালু চাই। যখনই দেখবে ম্যাক্সিমাইজ অফ জেড লেখা আছে, তার মানে জানবে সেটা প্রফিট এর রেসপেক্টে আছে, মানে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা, সেটাই তো যে কোনো বিজনেসের মোটিভ হওয়া উচিত। আর তার কস্টটাকে মিনিমাইজ করা, যদি লেখা থাকে দেখবে মিনিমাইজ অফ জেড, তাহলে জানবে তার কস্টটাকে মিনিমাইজ করা। কস্ট মিনিমাইজ করলে তো প্রফিট অটোমেটিকলি হবে, তাই না? তুমি একটা ব্যবসা চালাচ্ছ, দোকান চালাচ্ছ, তাহলে এক্সপেন্ডিচারগুলো যদি তুমি কন্ট্রোলে আনতে পারো বা কমাতে পারো, তোমার দেখবে প্রফিট এগিয়ে হবে। তো যখন ব্যবসা করবে তখন বুঝতে পারবে কম বেশি। চলো এবার এই ইকুয়েশনসগুলোকে আমরা কিভাবে করছি বোঝাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। প্রথমত তোমরা সবাই স্কেল পেন্সিল বা পেন, আপাতত পেন যদি থাকে নিয়ে নাও, আর স্কেল দিয়ে আঁকবে, এটা বারবার বলছি, স্কেল আর পেন। যদি না থাকে কি করা যাবে, আপাতত কাজ চালানোর জন্য পেন বা পেন্সিল নাও, কিন্তু অলওয়েজ মনে রাখতে এগুলো কিন্তু স্কেল আর পেন আর পেন্সিল দিয়ে করতে হবে। অনেক স্কুলে পেন দিয়ে বলে, অনেক স্কুলে পেন্সিল দিয়ে বলে, একটু জিজ্ঞাসা করে নেবে নিজের স্কুলে। ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ড্র করো, এক্স এক্স ড্যাশড, ওয়াই ওয়াই ড্যাশড। আমি কি করব, এই যে ইনইকুয়েশনস গুলো দেখতে পাচ্ছ, যে ইনইকুয়েশনস গুলো কে লিখলাম আমি, এটারই গ্রাফিক্যাল সলিউশন করব বাই গ্রাফিক্যাল প্লটিং, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসি একটা পেজে, ফার্স্ট